ঘরে এসো মাল তুলে নেবো, তুমি মাল এনে যা ফেলে রাখবো, ঘরে সব শ্বশুরকে ভরে নেবো, তুমি এসো তো। বমি হয়ে যায়। বমি করে দাওনি তো? হ্যাঁ, কেবলে বহুরূপী লাই তো। এখন বহুরূপী কি করতে ওই লকডাউনে বাজার খাইতে পেয়েছেন ওরা দিন রাত বেরিয়ে বইছে। এখন বহুরূপী আসবে না কে রে? কে বললো তো? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। কি দেখো, কলকাতা গিয়েছিলে? এ বেটার বউকে সাথে নিয়ে চলে এসেছ আমাদের এখানে জঙ্গল দেখাতে। দেখ কুইক সার্ভিস, ভালো করেছ, ভালো করেছ, নিয়ে এসেছ বেটার বউকে যখন নিয়ে এসেছ ঘরে ভরে নেবো, কোনো চিন্তা নাই। এসো মা লক্ষ্মী হে গো ঘরে, হে গে মেগে ঘর আলো করে। কোয়া হাগবে না মনে তোমার মুখে হাগু? হ্যাঁ তোমার মাথায় হাগু, টাক মাথাতে টপাস টপাস করে যেন পড়ে। এই সময় লক্ষ্মী বলতে নাই? তুমি জানো না সেটা বলা দরকার? ওই রকম লাইল না লক্ষ্মীর পাঁচ চালিয়ে তো বললে তাই। তুমি জানো না বলা দরকার কি? তুই যে মেয়ে ছেলে ব্যাপার, মেয়ে ছেলে বুঝবে, তোমার বলা দরকার কি? শোনো চুপ করে দাঁড়াও, আগে মুখখানা দেখি। বৌমা তোমার মুখখানা দেখি মা? মুখ না দেখলে হয় না? হ্যাঁ গো বউ আমার মুখ দেখবো না? আমার ছেলের সাথে মান্নাবে কি মান্নাবে না দেখতে হবে না? তুমি তো আচ্ছাই লোক, বেশ তলে তলে তুমি সান কেটে ফেলেছ, আমাকে এক কথা বললে না। আমি ঘরের বউ, হ্যাঁ আমি ঘরের তো একজন, আমাকে তো বলার দরকার ছিল। তারপরে এত বড় সাহস কে দিল আমাকে না বলে সব কাজ করা? বেটাকে সাথে নিয়ে গিয়ে বিধি নিয়ে চলে এসেছ? আমার দোষ আছে? মুচিবারে নামলাম। হ্যাঁ সামারূপা মন্দিরে ওইদিকে আসছি, হেঁটে আর ছোঁড়া ওইখানে আছে। হ্যাঁ দিয়ে বলছে বাবা এইখানে সিন্দুরটা দান করে দাও, দিয়ে আলো লাগলে কামাই হবে। আমি একটা ছেলে যেমন তাই করুক নাকি? ওই সিন্দুর দিয়ে দিলে আমি কি করবা? বেটাকে বল গো বেটা খাগি। কত শখ ছিল গো আমার একটা বেটা, আমি পাঁচটা লোককে ডাকবো সব নিজে হাতে করবো, পাড়ার লোক দেখবে। শোনো ভালোই হলো এনেছো যখন, কোনো চিন্তা নাই। এই যে তোমাকে বলছিলাম, হ্যাঁ বলছিলাম না মানে ঘর ঠুকে ভেঙে দেবে। ওকে কি বলছো? কাজের মেয়ের কাছে সব কিছু জানতে হবে না? কাজ কাজের মেয়ের সঙ্গে অত বলা দরকার কি? তো বাড়ি সংসারে তো তার কাছে আমাকে তুমি না জানো তাও না জানো কিছু মনে করবে না তো? আরে কি মনে করবো, আমি তোমার শাশুড়ি মা বলো, কোনো চিন্তা নাই। বলছিলাম মানে তখন থেকে ওই মানুষটার সঙ্গে হাগো হাগো করে কথা বলছো, তার জন্য বলছে আর কি যে ওই মানুষটা। হ্যাঁ এই মানুষটা তোমার কে হয় গো? উড়িয়ে বাবা রে ও গো, কি হলো গো? তোমার সাথে এত দূর এলো, তুমি এই ঘরের কে ও জানেই না। কি বলছে? বুঝতে পারছো বুঝছো, ওই লোকটা তোমার কে গো? ষাট কান্ড রামায়ণ করে সীতারামের মাম্মি, জানে না আমি তোমার সাথ। আমি বলছি তো এইটা কে জানো? এইটা হচ্ছে আমার আমার আমি কি করব বলতে পারছি না। আমি বলতে দিচ্ছ বললি, এইটা কে জানো? এইটা হচ্ছে হচ্ছে তোমার।
শ্বশুর বাবা অসব মেয়ে ছেলে বাড়ির ঝি ঝিয়ার মতো থাকবে বুঝেছো ক্ষমতা পরে স্বামীকে নিজে স্বামী বলে পরিচয় দেবে না আর যদি কোনোদিন দিয়েছো তোমাকে আমি চুলে মেরে ধরে ঘর থেকে বের করে দেবো তুমি যাকে নিজে স্বামী বলে পরিচয় দিচ্ছে আরে মাথা খারাপ উনি হচ্ছে আমার স্বামী আরে ছাড়ো মাথার গন্ডগোল কেন উল্টোপাল্টা বলছো হ্যাঁ দুর্গাপুরে দেখ মিশনও দেখি আনছি তোমাকে বলছে আমার স্বামী আরে মাথার গন্ডগোল বুঝেছো কি বলেছি খবরটা ভালো করে বল উনি হচ্ছে আমার স্বামী আমার স্বামী আমি কার স্বামী আরেকবার বল ভালো করে আমার স্বামী বলেছি বলছি তো আমার স্বামী আমার স্বামী আমার স্বামী হালো বাবা খাগি ভাই খাগি স্বপন আছি হালো চোখের মাথা খেয়েছিস হালো চোখ নাই হালো কপালের নিচে তো চোখ নাই হালো এটা আমার স্বামী লোক আমার দাদা আমাকে কষ্ট করে দিয়ে দিয়েছে চোখ নেই বলে কি বলে চোপ দাঁড়াও
তুমি যে ভুল করেছো তুমি যে ভুল করেছো বিচার হবে কি হইতো তোর মা সবকে মা হচ্ছে না ও তো বাবা বিয়ে করেছে বলে তো মা মা হবে না তো মা কি হবে নাকি নাকি সম্পর্ক না মনে তুমি বকবো না তোমার চুল কাটো যে কাটাছ পর পর কাটতে ছিড়ে লব আমি রাগা ভাবে ঠিক আছে তোর বাবা যখন বিয়ে করেছে তো তোর মা ওকে মা বলবি আর কষ্ট করে আমি মানুষ করলাম তুমি মানুষ করতে হতো না কে মানুষ করতে আমি প্রসব করলাম তুমি করতে হতো না আমি আদর হয়ে জন্ম দিতাম না মনে আল্লুর ভূমি তাহলে সবাই জন্ম দিত তাহলে মেয়ে কে এনে খাওয়াতো না চুর ভুয়ে আল্লুর ভুয়ে বাগানে সবাই জন্ম দিত ওর লাউটা মা তোমাকে পরে দেখছি তাহলে ওইটা তোর মা তো ঠিক আছে মেনে নিলাম তোর বাবা যখন বিয়ে করেছে ওটা তোর মা আমি আজকে একটা ছেলেকে বিয়ে করবো তাকে বাবা বলবি তো তাকে মেনে নিতে পারবি তো ছেলের সামনে ভাষাটা কি বলছে যজ্ঞ ছেলে নচ্ছর মাগি না না তোর সামনে ভাষাটা কি ওরে আমার ছেলে তারপরে তোমার বিচার আমি করছি আগে ছোট ভাই মুখটা দেখি তোমায় বলেছিলাম কলকাতা একটা মেয়েকে ভালোবাসি সেই মেয়েটা অন্য কেউ নয় মা বাবা তাকে বিয়ে করছে ওরই নাম গীতা মা এই গীতাকে আমি ভালোবাসতাম মা আরে ওই মেয়েটাকে তুই ভালোবাসি না মুন্নে আল্লাহ তো কই দিয়েছে কি গো হ্যাঁ হ্যাঁ ছেলে ভালোবাসাকে শেষ পর্যন্ত হাই হাই একটা মেয়েকে শোষার সঙ্গে তুলনা করছি গো তাহলে আপনারাই বলুন বাবাকে শালো কখন বলে ঠিক এই রকম সময়ে বলে পিতার আজ্ঞা পালন করার জন্য রামচন্দ্র বনবাসে গিয়েছিল আমি ছেলের জন্য আমি বনবাসে চলে যাবো ভাবলে কি করে আমি বেঁচে থাকতে তুমি অন্যদিকে চোখ দেবে আমি ছেড়ে দেবো তা ছাড়বো না আমি কেমন ধরনের মেয়ে জানো তো বড় শিখ নিয়ে আসবো দি লাল করে পোড়াবো দিয়ে শিখটাকে বার করে নিয়ে আসবো লাল হয়ে যাবে আর নামুনের চোখ যদি অন্যদিকে দাও কে যাবে আমার সঙ্গে আমি তোমার সঙ্গে যাবো আমার কি মাথা খারাপ হয়ে গেছে যাও এখনো লবণ করি নাই তুমি না গেলে লবণ হবে না যা বলছি এখান থেকে এখনো উল সহ্য হয় নাই এই উল্লু থুল্লু হয় মনে মজার জুন নাই উল সহ্য করে না মনে ধৈর্য তুল দিকে মূল্য থেকে পড়ে যা তো বকি না চলো এখন বলতে যাও তা তুই চল কে তা একজন চল আমি দুটোর মধ্যে একটা
গন্ডগোল আছে তাই ভাবছি আমি কালো আমার বউ কালো আমার বেটাটা ফর্সা হইলো কি এই রক্তের গন্ডগোল আছে সম্মান না দিলে যাবে না না আমি যাবো না ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বের করবো আমি যাবো কেউ বলবে আর আমি তোর কলিটা ছিলেন খেয়ে নেবো বে আমি তোর ছেলে হয়ে তোর ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বের করবো বে আমাকে তো তো করি ভগবান বিচার করবে রে একটা ছেলে দাও সুখী হবে এই শু তবে না তে কি আমার ছেলে কত লাঠি খাইছি মুদ খাইছি আর সামান্য একটু বিয়ে করেছি মেনি খুঁজে নিয়ে আসবো ঘরে কিন্তু দুটো মা মিলে একসঙ্গে এক সুখে শান্তি দিয়ে ঘরে থাকতে হবে অশান্তি করলে হবে ছেলে বাপের সাথে চলে এলি হ্যালো গতর খাগি ভাই খাগি তোর কারণে আমার স্বামী কাজকে আমি বার করে দিলাম আমার স্বামীকে দুটোটা এক জায়গা করে দুটো কথা বলি না আজ তোর কারণে আমার ছেলে ঘাটে ধরিয়া বার করে দিল আজ যদি বুড়োটা মরে কার জন্য মরবে তোর জন্য আর কার যাবে আমার যাবে আমার স্বামী যাবে আমার ছেলের বাবা হারাবে আর পাড়ার লোকে ধরে আমাকে বিধবা করে দেবে হ্যাঁ আর সাদা শাড়ি পরে বসে থাকবো আমি একটা ছেলের মামা কার কে নেবে বল আর তোর তো এখন উঠতি যৌবন বয়স হলো তুই আমার মতো সাদা শাড়ি পরে থাকবি ঘরে স্বামী থাকবে না নাইটি পরে পাড়া নেচে নিতে পারা লজ্জা লাগে না তোদের দিদি লো বাবা লো বাবা লো আমার আমার স্বামীকে নিয়ে আমাকে দিদি পাতাচ্ছে দিদি তোমার আরেকটি কথা আমি বুঝতে পারছি তোমার জায়গায় যদি আমি থাকতাম আমিও ঠিক এইভাবেই ঝগড়া করতাম কিন্তু বিশ্বাস করো আমি না জেনে ভুল করে ফেলেছি তা আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি আমায় ক্ষমা করে দাও থাক আর ক্ষমা চাইতে হবে না যা করেছিস তা করেছিস আমার স্বামীর হাত ধরে যখন এসেছিস আমার স্বামীকে ফেলতে পারছি না তো তোকে কি করে ফেলবো আমার স্বামীর হাত ধরে যখন এসেছিস শোন দু বোনের মতন থাকবো দুঃখ করিস না যেমন কপাল করে এনেছিস এক গ্লাস জলকে দুজনে ভাগ করে খেতে হবে হিংসা করলে হবে না